দেখছেন কলকাতা টিভি সঙ্গে আবহে আজ হাবরায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবরা কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে বর্ণ বৈষম্য মানব না এমনই হুঙ্কার দিয়েছিল মুখ্যমন্ত্রী ধর্মীয় বৈষম্য মানব না সোমবার হুঙ্কার মুখ্যমন্ত্রীর ভোটের আগেই কেন সিএ কার্যকর কেন্দ্রকে বিধে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মন্ডল দেবাশিস দা সিএ এর আবহে হাবরায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো গতকাল সিএ নিয়ে যখন কেন্দ্রীয় সরকার যে নোটিফিকেশন জারি করেছে তারপরে কিন্তু এলাকায় মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া জানা গেছে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি গতকাল রাত থেকেই শুরু করে সারা কিন্তু চলেছে বিভিন্ন বিশেষ করে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এবং সহ মতুয়া সম্পদের লোকজন যেখানে যেখানে রয়েছে তাদের উৎসাহ লক্ষ্য করা গেছে কারণ তাদের বক্তব্য ছিল যে দীর্ঘদিন ধরে তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হচ্ছেন এবং যে কেন্দ্রীয় সরকার কথা দিয়েছিলেন তাদের যে এবার যে উনিশ সালে যে আইন করা হয়েছে সেটাকে মানে কার্যকরী করার জন্য সেটা কিন্তু করা হয়েছে ফলে সাবেব মতুয়া সম্পদের লোকজন যথেষ্টভাবে খুশি কিন্তু পাশাপাশি আজকের কিন্তু মমতা ব্যানার্জির আহ জনসভা রয়েছে হাবড়া পৌরসভার বাণীপুরে সেখানে কিন্তু মানে এখানে এই যে সিএ নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি বলতে পারেন পাশাপাশি এই যে এখানকার যে প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান যে বনমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রল্লিক তিনি কিন্তু বর্তমানে ইডি হেফাজতে রয়েছে ফলে স্বাভাবিকভাবে যে এই যে আহ হাবা এলাকার যে সাংগঠনিক পরিস্থিতি কি দেখছে রয়েছে এবং সেগুলো একটু যাচাই করে রেখে দিতে কর্মীদের মধ্যে যাতে মনোবল আগামী দিনে বাড়ে সেই কারণের জন্যই মমতা ব্যানার্জির এই জনসভা বলে মনে করছেন যদিও এটা প্রশাসনিক বৈঠক যেমন রয়েছে এই বৈঠক থেকে আহ মমতা ব্যানার্জি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এবং বেশ কিছু প্রকল্পের কথা তিনি ঘোষণা করবেন পাশাপাশি কর্মীদের মধ্যে যে মনোবল বৃদ্ধি করা সেটা কিন্তু এই আজকের এই প্রশাসনিক বৈঠক থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করেন ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মন্ডল সিএ সি সিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্ন থেকে কি বলেছেন সেদিকে নজর রাখব যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম দুই হচ্ছে নো এনআরসি এনআরসি তো আমরা মানতেই পারি না আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল ফুরিয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছল না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এতে যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাব কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে আলোড়ন তুলবে তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে গেলাম